আমরা চাই ধানমন্ডিতে ঢাকা শহর শুধু না সারা দেশের মানুষ আসবে, কিন্তু সেই আশা সেই ব্যবহার সুস্থ শৃঙ্খলবদ্ধ হবে, সুষ্ঠু পরিবেশে হবে, হৃদয়ের মধ্যে কেউ কোনো ময়লা ফেলবেন না, কোনো রকম খাওয়ার উপাদান, কোনো প্লাস্টিক বোতল, কোনো পাত্র, কোনো কাপ, এগুলো হৃদয়ের মধ্যে ফেলা যাবে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বলবো, ধানমন্ডিবাসীকে বলবো, যে আপনার সন্তান যেন বিদ্যালয় ফাঁকি দিয়ে দিনের বেলা এখানে না আসতে পারে। বিদ্যালয়ের কাপড় পরিহিত, বিদ্যালয়ের কাপড় পরিহিত কোনো শিক্ষার্থীকে দিনের বেলায় এখানে আসতে দেওয়া যাবে না। নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে তারা সেটা বন্ধ করবে, সকল ইজারাদার সে ব্যাপারে ব্যবস্থা নেবে। এভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এই ধানমন্ডির ঈদের পরিবেশকে আমরা সুন্দর সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে আনবো। এখানে যত তত রঙের বিভিন্ন আসন দেওয়া যাবে না, এটি সুনির্দিষ্ট সুন্দর যেটা দেখতে সেরকম নান্দনিক যেটা দেখতে সেভাবে আপনারা আসন বিন্যাস করবেন, যাতে করে মানুষজন এখানে উপভোগ করতে পারে। আপনার এখানে একটি সবুজের ছায়া, এখানে আমাদের ঢাকার মধ্যে অত সুন্দর সবুজে বেষ্টিত এলাকা নেই। আমাদের এই ধানমন্ডি হ্রদ হলো সবচেয়ে সুন্দর সবুজ বেষ্টিত এলাকা, এটাকে আমরা সবুজ আরো রাখতে চাই, এটার জন্য সবুজায়ন কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা এখানে ফুলের সমারোহ করতে চাই, আমাদের এখানে বাগান তত্ত্বাবধায়ক সহ আমরা পর্যাপ্ত মালি দিচ্ছি, আমাদের আর্বরিকালচার কর্মকর্তা রয়েছে, আমরা এখানে ফুলের সমারোহ করব। ধানমন্ডির ভিতরে কোনো ভিক্ষুক, কোনো ভবঘুরে, কোনো চাঁদাবাজ, কোনো অযাচিত, কোনো ব্যবসা হাঁটার পথের মধ্যে কোনো দোকান, কোনো টক, কোনো হকার, এগুলো বসতে দেয়া হবে না। যদি আমরা এরকম পাই, প্রয়োজন হলে আমরা কারাদণ্ডের ব্যবস্থা করব, জরিমানা তো হবেই, তার সাথে সাথে আমরা কারাদণ্ড দিতে বাধ্য হব। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে, আমরা যেখানে এই অনিয়মগুলো পাবো সেগুলো আমরা ব্যবস্থা নিব। আর আজকে থেকে, আজকে বুধবার, আজকে আমি বাদ দিলাম, আগামী বুধবার থেকে প্রত্যেক বুধবার পুরোটা বন্ধ থাকবে। আমরা শুধু এই হ্রদের আশেপাশে আমাদের নির্ধারিত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যস্ত থাকব, আর অন্য অন্য দিন পরিচালিত হবে, ভোর থেকে পরিচালিত হোক, কিন্তু আমাদের রাতে 9:30 পরে কোনো খাবার দোকানের ভিতরের অংশে, খাবার দোকানের কোনো রান্নাঘর আর চালু থাকবে না, খাবার পরিবেশন বন্ধ হয়ে যাবে। আমরা চাই 9:00 পর থেকে আর এখানে কোনো দর্শনার্থী না থাকুক। 9:00 পরে যদি শুধু ধানমন্ডিবাসী তারা হাঁটতে চায় সুন্দর পরিবেশে, তারা করবে, কিন্তু বাইরে থেকে আমরা এখানে আর এখানে কোনো দর্শনার্থী বা আসার ব্যবস্থা আমরা রাখবো না, 9:00 পর থেকে বন্ধ হয়ে যাবে। এই রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান মালা সেগুলো 9:00 পরে বন্ধ, 9:00 পরে আর চলবে না। আর বহির অংশে যে রেস্তোরাঁ আছে সাম্পান এবং পানসি, তারা 10:30 বন্ধ করে দেবে। এভাবে সুশৃঙ্খলভাবে আমরা এটা ব্যবস্থা নিবো।